গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যোজনা কি বা কিবা কারা এটার জন্য আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর কথা ছিল যে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন বা সমস্ত পদ্ধতিগুলো এর সাথে কি ডকুমেন্টস দিতে হবে বা কোথায় জমা করতে হবে তো সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি কথা বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে পঞ্চায়েতগুলোতে সেখানে যে সিস্টেমগুলো চলছে বা যেভাবে এর আবেদন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার উপরে নির্ভর করেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা করা যদি কোনো রকম কোনো চেঞ্জেস আসে তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে আপডেটগুলি অবশ্যই দেওয়া হবে তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো প্রথমত যেটা দেখে নেব সেটা হচ্ছে যে সংযোজনী ওয়ান কিষাণ ক্রেডিট কার্ড নিমিত্ত আবেদনপত্র তো এখানে ফার্স্ট যে অপশনটি আছে শাখা প্রবন্ধক তো এখানে কিন্তু আপনার যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে লিখবেন না আপনি যে ব্যাংক থেকে এই কিষাণ ক্রেডিট কার্ড করাতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং শাখা অর্থাৎ ব্রাঞ্চটা কোন এরিয়াতে সেই এরিয়ার নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তো এখানে লেখার পরে তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু কেসিসি অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আপনার নেই তাই এখানে কিছু দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই তো তারপরের যে অপশনটি আছে সেটা হচ্ছে যে আপনার ডিটেলসটা দিতে হবে অর্থাৎ আপনার নাম এবং বাবার নামটি তো এখান থেকে প্রথমত নাম এখানে আপনার নামটি লিখবেন আপনার যে সঠিক নাম সেটা এবং প্রত্যেকটাই চেষ্টা করবেন বড় হাতের লেখার জন্য বা ইংরেজিতে লিখবেন আর যদি বাংলাতে লিখতে চান তাহলেও বাংলাতেও লিখতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন পিতা বা স্বামীর নাম তো এখান থেকে যার যেটা হবে যদি কোনো মহিলা আবেদন করেন তাহলে তার স্বামীর নাম লিখবেন যদি কোনো পুরুষ আবেদন করেন তাহলে তার পিতার নামটি এখানে লিখবেন লেখার পরে এখানে ঠিকানাটা জাস্ট আপনার যে ঠিকানা বা আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম বা আপনার ব্লকের নামটা লিখলেও চলবে তো তারপরে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে এখানে দিতে হবে কালার তো তার পরবর্তীতে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার গ্রাম ডাকঘর গ্রাম পঞ্চায়েত জেলা এগুলো সিলেক্ট করতে হবে তো প্রথমত আপনি আপনার গ্রামের নামটা এখানে লিখবেন এবং তারপরে আপনার ডাকঘর বা পোস্ট অফিস যেটা হবে সেটা এখানে লিখবেন লেখার পরে এখানে গ্রাম পঞ্চায়েতের যে নাম সেই আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন এবং এখানে আপনার যে জেলা সেই জেলার নামটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে লেখার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন বয়স তো বয়স এখানে টোটাল আপনার যে বয়স সেই বয়সটা এখানে লিখে দেবেন অর্থাৎ বছরে এবং তারপরে অপশন দেখতে পাচ্ছেন পেশা তো কৃষিকাজ ছাড়া আপনি কি কি কাজ করেন যদি কৃষিকাজ ছাড়া অন্য কিছু কাজ করে থাকেন সেই কাজের বিবরণটা এখানে লিখবেন অর্থাৎ আপনি কি প্রকার কাজ করেন কৃষিকাজ ছাড়া তো তারপরে দেখতে পাচ্ছেন আপনি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি কিনা সেটা হ্যাঁ কি না যেটা হবে আপনার সেটাই দেবেন এছাড়াও আপনি সংখ্যালঘু সম্প্রদায় কিনা তো এখানে যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায় হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন না হলে না দেবেন তো তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে যে আপনি কোন কোন নথিপত্র বা ডকুমেন্টসগুলো দিতে চান তো এখান থেকে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে পঞ্চায়েত প্রধান শংসাপত্র এবং অন্যান্য হিসাবে আপনি আধার কার্ডটাও দিতে পারেন তো এখান থেকে আপনি যেগুলো দেবেন সেইগুলোর উপরে টিক দেবেন যেমনটা আমি দিয়ে রেখেছি আপনার যেটা হবে সেটা করবেন তারপরে অপশনটা আট নম্বরের জমির পরিমাণ ও স্বত্ব অর্থাৎ আপনার কতটা জমি আছে তার সমস্ত তথ্যটা এখানে দিতে হবে তো এখান থেকে কিন্তু আপনি আপনার মৌজার নামটি এখানে লিখবেন লেখার পরে এখানে আপনার যে মৌজার জেল নাম্বার সেটা লিখবেন লেখার পরে আপনার দাগ নাম্বারটা লিখবেন ওই জমির যে জমির ডিটেলস আপনি দিতে চান তারপরে সেই জমির খতিয়ান নাম্বার দেবেন দেওয়ার পরে আপনি জমির প্রকার অর্থাৎ কি প্রকারের জমি সেটা এখানে লিখবেন অর্থাৎ আপনার চাষযোগ্য জমি তো অবশ্যই হতে হবে এবং সেটা কি প্রকারের জমি সেটা আপনি এখানে লিখবেন তো তারপরে এখানে জমির পরিমাণ অর্থাৎ আপনার কতটা জমি রয়েছে সেটা এখানে লিখবেন লেখার পরে এখানে সেচ ব্যবস্থা তো এখান থেকে আপনার সেচ ব্যবস্থা যদি হ্যাঁ থেকে থাকে নিজের তাহলে হ্যাঁ লিখবেন না হলে কিন্তু না লিখে দেবেন এছাড়াও শর্তের প্রকার অর্থাৎ জমিটা যেহেতু নিজের হতে হবে এমন কোনো কথা নেই ভাড়াটে চাষি বা ভাগ চাষি হলেও চলবে তো সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটাই আপনি এখানে লিখবেন ভাড়াটিয়া কিনা বা ভাগ চাষি কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা কিংবা এক ব্যক্তিগত নিজের কিনা সেটা এখানে উল্লেখ করে দেবেন দেওয়ার পরে আপনার যতগুলো মৌজার জমি আছে ততগুলো মৌজার ডিটেলসটা আপনারা এইভাবে এখানে দিতে পারবেন অর্থাৎ টোটাল কিন্তু একবারে আপনারা পাঁচটি জমির তথ্য এখানে দিতে পারবেন তো তার পরবর্তীতে যে অপশনটি আছে সেটা হচ্ছে যে বর্তমানে অন্য প্রতিষ্ঠানের কাছে ঋণ নেওয়া আছে কিনা অর্থাৎ আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কৃষিকাজের জন্য ঋণ নিয়ে থাকেন তাহলে এখানে আছে বা আছে উপরে টিক দেবেন এবং যদি না থেকে থাকে তাহলে না এর উপরে টিক দেবেন দেওয়ার পরে এখান থেকে দশ নম্বর অপশনটি হচ্ছে আপনার ব্যাংকের নাম অর্থাৎ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন লেখার পরে আপনার শাখাটি এখানে লিখবেন লেখার পরে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু আপনারা এখানে দেবেন
দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে পরবর্তী কিন্তু যে পেজটি আছে, তো এই পেজটাতে কিন্তু আপনাদেরকে কোথাও আর কিছু করার দরকার নাই, অর্থাৎ এগারো নম্বরের কয়ে এটা ছেড়ে দেবেন এবং খ যেটা এটাও ছেড়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছুটা আপনাকে ডিটেলস দিতে হবে। তো তার মধ্যে হলো এখানে নিচে দেখতে পাবেন স্থান তারিখ, অর্থাৎ আপনি কোথা থেকে আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন এবং কত তারিখে আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন। লেখার পরে এখানে আপনার যে সইটা বা সিগনেচারটা কিন্তু আপনাকে এখানে করতে হবে, এবং আপনি যদি সই না করতে পারেন তাহলে টিপ সই দিলেও কিন্তু চলবে। এছাড়াও এখানে আপনার তারিখটাও কিন্তু আবার পুনরায় দিয়ে দেবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন জমি অধিকার শংসাপত্র, তো এখানে আপনাকে কিছু করার দরকার নাই, আপনি জাস্ট মনে করলে এখানে আপনার তথ্যগুলো দিতে পারেন, যেমন আপনার নাম বা আপনার বাবার নাম এবং এখানে আপনার গ্রামের নাম এবং এখানে আপনার যে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস সেটা এবং গ্রাম পঞ্চায়েতের নামটাও এখানে লিখতে পারেন, এবং আপনার যে থানা সেই থানার নামটি এখানে লিখে দেবেন এবং আপনার যে জেলা সেটা আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরে কিন্তু আর এদিকে নিচে কোথাও কিছু করার দরকার নেই, এগুলো সম্পূর্ণ অফিসিয়াল ভাবেই কিন্তু ওনারাই সবকিছু করবেন। সুতরাং এখানে কিন্তু আপনারা আর নিচে কিছুই করবেন না, জাস্ট এই পর্যন্ত লিখে কিন্তু আপনারা ছেড়ে দেবেন। তো এবার বলি ডকুমেন্টস গুলোর কথা, আপনারা এই আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্টস গুলো দেবেন, অর্থাৎ প্রথমত আপনারা যে ডকুমেন্টস গুলো সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্টস গুলো তো দেবেনই, এছাড়াও কিন্তু আপনাদেরকে পঞ্চায়েত প্রদান্ত শংসাপত্র অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু দিতে হবে প্রধানের থেকে, এবং জমিটা যদি আপনার নিজের নামে না হয় ভাড়াটিয়া হয় সেক্ষেত্রে সেই পঞ্চায়েত সার্টিফিকেট তার নিচে কিন্তু প্রধানকে লিখে দিতে হবে জমিটা ভাড়াটিয়া বা আপনি অন্য জমি নিয়ে কাজ করছেন। তো এইভাবে কিন্তু লিখে সার্টিফিকেটটা দিতে হবে, না হলে কিন্তু ব্যাংক থেকে এটা অ্যাপ্রুভ নাও হতে পারে বা এডি অফিস থেকেও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু জমিটা যদি আপনার পরিবারের, ধরুন আপনার বাবা বা কাকার নামে কিংবা আপনার ঠাকুরদার নামে রয়েছে, সেক্ষেত্রে আপনি চাষ করছেন তো আপনার নামে পচাবার দলিল কিছুই নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি ওয়ারেন্ট সার্টিফিকেট যেটা পঞ্চায়েত বা পৌরসভা থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেটটাও কিন্তু তুলে আপনাকে এর সাথে জমা দিতে হবে, না হলে কিন্তু এটা গ্রান্টেড হবে না। তো আবারও একবার পরিষ্কার করে বলে দিই, যেমন রেশন কার্ড, ভোটার কার্ড এবং আপনার পঞ্চায়েত সার্টিফিকেট যেটা প্রধানের কাছ থেকে নিচ্ছেন সেটা, আধার কার্ড এবং আপনার ব্যাংকের বই, এইগুলি এবং এই ফর্মটি নিয়ে কিন্তু আপনি যে ব্যাংকে কেসিসি অ্যাকাউন্ট করতে চান সেই ব্যাংকেই কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। যদি বাইচান্স সেই ব্যাংকে জমা না নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিকটতম যে কৃষি আধিকারিক অফিস রয়েছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস, সেখানে গিয়ে কিন্তু আপনারা জমা দিলে সেখান থেকে জমা নেওয়া হবে, এবং জমা নেওয়ার কিছুদিন পরেই কিন্তু যখনই সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হবে তখন কিন্তু আপনি আপনার কিষাণ ক্রেডিট কার্ডটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওর আপডেট ছিল এই পর্যন্ত, যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়াও ফর্মটি কোথা থেকে পাবেন সেটাও বলে রাখি, এই ফর্মটি কিন্তু আপনারা এডি অফিস থেকেও নিতে পারবেন, এছাড়াও আপনাদের ব্লক কৃষি আধিকারিক অফিসেও কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন এই ফর্মটির জন্য। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ফর্মটি নেওয়ার জন্য, আমি কিন্তু আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাছাড়াও চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়ার, এই ফর্মটি ডাউনলোড করার, যাতে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং প্রতিনিয়ত এমন সব লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এছাড়াও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।